আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে ফুলের পাপড়িগুলো স্কেচ করতে হয়। আমরা আজকে চেষ্টা করব সবটুকু ভালোভাবে শেষ করার। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। গত ক্লাসে আমরা করেছিলাম ফুলের এই অংশটা একটু লাইট ধরে এই অংশটা একটু ডার্ক করেছিলাম। তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে প্রত্যেকটা ফুলের নিচে যে পাপড়িগুলো এগুলো কিন্তু আমরা ডার্ক করেছি, তাই না? আর দেখো এই পাশটা কিন্তু তুলনামূলক অনেক হালকা। তাহলে আজকে আমরা কি করব, আজকে আমরা এই ভেতরের অংশগুলো একটু করি। ভেতরের অংশটা কিন্তু ব্রাউন কালার হয়, তাই না, সবাই জানো? তাহলে আমরা যেটা করতে পারি, আমরা ছোট ছোট সার্কেলগুলো একটু বাদ রেখে বাকি জায়গাটা একটা হালকা টোন দিয়ে নিতে পারি। তবে এক্ষেত্রেও কিন্তু ডান পাশটা হালকা হবে আর বাম পাশটা গাঢ় হবে। স্কেচ কিন্তু অনেক ধৈর্য সহকারে করতে হয়, খুব তাড়াহুড়া করা যাবে না, একটু ধৈর্য ধরে তারপর করবে। কিছু কিছু জায়গায় ডার্ক করে দিবে। যদি একটা সানফ্লাওয়ার দেখে নিতে পারো তাহলে খুবই ভালো হয়, তাহলে তোমরা দেখেই বুঝতে পারবে কোথায় ডার্ক করবে এবং কোথায় লাইট করবে। আমি আরো কিছু ছোট ছোট সার্কেল দিয়ে নিচ্ছি এই জায়গাগুলোতে, এগুলো একটু অন্ধকার দিব। অন্ধকার করতে হলে একটু ডার্ক করে স্কেচগুলো করে ফেললেই হয়ে যায়, তাই না? আস্তে আস্তে যত মাঝখানের দিকে আসব আমি কিন্তু একটু হালকা করে দিচ্ছি। মাঝখানের এই অংশগুলোতেও ডার্ক হবে, একটু ধরে ধরে করার চেষ্টা করবে। কিছু কিছু জায়গা একটু ধরে ধরে করলে তোমার ফুলটা খুব সুন্দর হবে। সবকিছুরই নিচের দিকে ডার্ক হয়, এটা মাথায় রাখবে সব সময়। যে কোনো কিছু আঁকতে গেলে নিচের অংশগুলো উপরের তুলনায় একটু বেশি ডার্ক দিতে হবে। আর আমি এই কাজগুলো কিন্তু করছি 4B পেন্সিল দিয়ে, কারণ 2B দিয়ে বেশি ঘষলে কাগজটা আমাদের নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? দেখতে পাচ্ছ তোমরা? আশা করছি বুঝতে পারছ। এবার যেটা করব সেটা হলো এই পাপড়িগুলোর মধ্যে কোথাও কোথাও আর একটু বেশি ডার্ক করে দিব। চলো দেখি। সব জায়গায় কিন্তু একরকম ডার্ক হবে না, এটাও মাথায় রাখতে হবে। ভেতরের দিকগুলো সবসময় একটু বেশি ডার্ক হয়।
এবার একটু উপর থেকে দেখি দেখতে পাচ্ছো আমার ফুলটা কিন্তু প্রায় শেষ এখন কি করতে হবে এই ফুলের পাপড়ি থেকে এই অংশগুলো আরেকটু ডার্ক করতে হবে তাই না সবাই নিশ্চয়ই বুঝতে পারছো দেখো যে সার্কেলগুলো আমি ফাঁকা রেখেছিলাম এগুলোর উপরে কিন্তু আমি একটু একটু করে হালকা টোন দিয়ে দিচ্ছি কোনটা গাঢ় কোনটা হালকা এভাবে দিতে হবে একটু খেয়াল করে বুঝে বুঝে দিতে হবে ঠিক আছে তাহলেই পারবে আর যে ছবি আঁকো না কেন ধৈর্য সহকারে আঁকবে এখানে দুটো সানফ্লাওয়ারের পাপড়ি আছে দুটো কিন্তু একটু ডার্ক করে দিলাম দেখতে পাচ্ছ তোমরা আচ্ছা এখন আবার দেখি কি করা যায় কি করব আমরা বোটাটার মধ্যে পুরাটা জুড়ে ঠিক আগের মতো করে একটা টোন দিয়ে দিই আমি এখানে অল্প একটু করব বাকিটুকু কিন্তু তোমরা বাসায় করবে ঠিক আছে দেখো এই পাতাটা আমি করছি ঠিক একইভাবে আগের মতো তবে খেয়াল রাখবে যেহেতু ডান পাশের পাতা সুতরাং আমার কিন্তু এটা হালকা করে করতে হবে তাই না হালকা করে করার মধ্যেও কিন্তু ভিতরের অংশগুলো একটু ডার্ক দিতে হবে তাই না দেখতে পাচ্ছ কিভাবে করেছি পাতাটা এই অংশটা কিন্তু একটু ভাঁজ হয়ে আছে আবার কি করতে হবে যেহেতু সব বাম পাশের সব দিক একটু ডার্ক করেছি সুতরাং এই পাশটা ডার্ক করে দিতে হবে তাহলে দেখতে পাচ্ছ বাম পাশের পাতাটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক আজকে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ